বন্ধুরা দেখুন, আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সেখানে রেলওয়ের মধ্যে 5636 জন লোক নিয়োগ করা হচ্ছে, তাহলে সুবর্ণ সুযোগ রয়েছে দেখুন। এবং সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 1/6/2022 থেকে। সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট দেখুন, সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার 30/6/2022 বন্ধুরা সেখানে লাস্ট ডেট। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন তা সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, সেখানে দেখুন গুয়াহাটি এবং আসাম সেখানে অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে। তাহলে সেখানে প্রথমে দেখুন, সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 1/6/2022 থেকে। সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট দেখুন 30/6/2022 সেখানে লাস্ট ইজ। শূন্যপদের বন্ধু দেখুন টোটাল সংখ্যা রয়েছে 5636টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো এই পিডিএফটি টোটাল 19টি পেজের। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন সেখানে অনেকগুলি পোস্টে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, তা আপনার চেক আউট করে নিয়ে নেবেন। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেখানে বলা হয়েছে যে ডিভিশনগুলির মধ্যে, যে পোস্টগুলির মধ্যে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলি বন্ধুরা সেখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এই পিডিএফটি ডাউনলোড করে বন্ধুরা ডিটেলসে আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন। তাহলে দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের এলিজিবিলিটির মধ্যে চাওয়া হয়েছে দেখুন 15 বছর থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখানে মেল এবং ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের এসটি কাউন্ট করা হবে 1/4/2022 হিসেবে সেখানে এসটি কাউন্ট করা হবে। এসসি এবং এসটির জন্য সেখানে 5 বছরের এজের রিলেকশন পেয়ে যাবেন। ওবিসি যারা রয়েছেন 3 বছরের এজের রিলেকশন পেয়ে যাবেন। নেক্সট দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন কী প্রয়োজন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন অথবা যারা 12 পাস করে রেখেছেন, সঙ্গে যাদের 50% মার্ক রয়েছে বন্ধুরা, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে আপনারা যে ট্রেডটির মধ্যে অ্যাপ্লিকেশন করবেন, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রয়োজন। দেখুন সেখানে আইটিআই থেকে আইটিআই সার্টিফিকেট প্রয়োজন আপনারা যে পোস্টটির মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। সঙ্গে দেখুন বলা হয়েছে সেখানে ইস্যুড বাই থাকতে হবে, এনসিবিটি অথবা এসসিবিটি সেখানে ইস্যুড থাকতে হবে, তা না হলে দেখুন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। নেক্সট দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা এবং সেখানে নন রিফান্ডেবল। তাহলে বন্ধুরা, সেখানে যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের টাকাটি ফেরত দেওয়া হবে না, তা সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন নাম্বার 13-এর মধ্যে বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন ওদের এই যে ওয়েবসাইটটি বলা হয়েছে বন্ধুরা, এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে বন্ধুরা সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তার সম্পূর্ণ ইনস্ট্রাকশনটি বন্ধুরা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ডিটেলসে চেক আউট করে নিতে পারবেন, অথবা আপনার যদি প্রবলেম হয় আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিও বানিয়ে দেখে দেবো কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটা মোবাইল থেকে পিটার শপ থেকে সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে যখনই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনার সেখানে প্রো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং অনেকগুলি এবং ডকুমেন্টও আপলোড করতে হবে, ফটোর সাইজ এবং যারাই ফটো এবং ডকুমেন্টগুলি আপলোড করবেন বন্ধুরা সেখানে সাইজগুলো বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ডিটেলসে চেক আউট করে নেবেন। নেক্সট দেখুন সেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তা সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, রেলওয়ে থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি কিছু ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, এই পিডিএফটি ওদের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অ্যাটাচ করে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা সকলে সেখান থেকে চেক আউট করে নিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, যারা অ্যাপ্লিকেশনটি করবেন পরের আপডেটগুলি পাওয়ার জন্য আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে এবারের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।